আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে বিষয়টা হচ্ছে কি অ্যানুয়াল পরীক্ষা তোমাদের যে বার্ষিক পরীক্ষা তার লাইফ সায়েন্সের কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন নিয়ে আলোচনা করবো দেখো এই কোশ্চেনটা একটা স্কুলের একটা রেপুটেটিভ স্কুলের একটা খুব নামকরা স্কুলের কলকাতার মধ্যে সেই স্কুলে দেখতে পাচ্ছ নামটা তো এই কোশ্চেনটা হচ্ছে স্কুলের অ্যানুয়াল পরীক্ষা দু হাজার উনিশ সালে দেখতে পাচ্ছ ক্লাস নাইন সাবজেক্ট লাইফ সায়েন্স আর ফুল মার্কস দেখো নাইনটি তোমরা জানো যে লাইফ সায়েন্সের ফুল মার্কস বা অ্যানুয়াল এক্সামে ফুল মার্কস নাইনটি থাকে তো দেখো প্রথমে আছে এমসিকিউ তারপরে এসি কিউ আছে শূন্যস্থান পূরণ আছে সবগুলো এরকম পরপর আছে তো তোমরা আমি এই ভিডিওতে শুধুমাত্র এই কোশ্চেন অ্যান্সারগুলো দেবো এর পরের ভিডিও বা তোমরা এর অ্যান্সারও পেয়ে যাবে শুধুমাত্র তোমরা কোশ্চেনগুলো এখন এই ভিডিওতে পাচ্ছ এর অ্যান্সার সহ আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দেবো তো তোমরা এখন এই কোশ্চেনগুলো নোট করে নেবে ঠিক আছে বা স্ক্রিনশট মেরে নিতে পারো তোমরা যেটা সুবিধা হয় সেটা তোমরা করে নেবে তা একবার আমি তোমাকে তাহলে পুরো কোশ্চেনটা দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে সেটা তোমার তো দেখে এক একদিকে কী আছে সঠিক উত্তর নির্বাচন করো এমসিকিউ দেবো প্রথমে আছে মানুষের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কোনটি আচ্ছা এই যে দাগানো আছে এগুলো কিন্তু ঠিক না হতেও পারে এটা স্টুডেন্টরা দাগিয়েছিল তো তোমরা এটা কিন্তু ঠিক ধরবে না ঠিক আছে যে দাগানো আছে এটা ঠিক না হতেও পারে মানুষের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি দুই হচ্ছে টিকাদানের মাধ্যমে যে রোগটি প্রতিরোধ করা হয় তা হলো আচ্ছা তার অপশানগুলো দেখে নাও টিকাদানের মাধ্যমে যে রোগটি প্রতিরোধ করা হলো তা হল এ ম্যালেরিয়া দুই টিটেনাস সি এইটস ডি কলেরা আচ্ছা তিনে হচ্ছে আর এইট হলো একটি বিশেষ প্রজাতির এ গম ভুট্টা সি পাট ডি ধান চারে হলো কোন কোন অঙ্গাণুতে ক্রিস্টি থাকে এ রাইবোজোমে বি মিসোজমে সি মাইট্রোকন্ডিয়াতে ডি নিউক্লিয়াসে আচ্ছা পাঁচে হচ্ছে আর এন এতে থাইমিনের পরিবর্তে যে এন টু বেস মানে নাইট্রোজেন বেস থাকে তা হলো এ অ্যাডিনিন দি ইউরাসিল সিগোয়নিন ডি সাইটোসিন দেখো ছয়ে আছে আলোক আলোকদশায় উৎপন্ন হয় কোনটি এ গ্লুকোজ বি এ টিপি ও ও থ্রি ও টু সি এনএিপি এইস প্লাস এইস টু ও ডি থ্রি ও থ্রি এটিপি এইগুলো হচ্ছে তোমার পরপর অপশানগুলো আছে সাথে দেখো অ্যান্টিবডি প্রধানত এক প্রকার শর্করা প্রোটিন ফ্যাট নাকি জিন তারপরের বেজে দেখো আটের দাগটা কি বলছে রক্তরসের কঠিন পদার্থের পরিমাণ কোনগুলো কতটা এ টু পার্সেন্ট বি নাইন পার্সেন্ট সি টোয়েন্টি পার্সেন্ট ডি ফিফটি ফাইভ পার্সেন্ট আচ্ছা তারপর নয় বলছে কোলেস্ট্রাম উপস্থিত অ্যান্টিবয়টি কোনটি এআইজিজি বিআইজি এ সি আইজিই ডিআইজিটি আচ্ছা টেন কোয়া ধারণা দেন এ হ্যালডেন বি ওপারিন সি ফক্স ডি ল্যামার্ক ফ্লোয়েমের মৃত্যু উপাদানটি হলো এ সিবনাল বি সঙ্গীকোষ সি ফ্লোয়েম প্যারেনকাইমা ডি ফ্লোয়েম তন্তু আচ্ছা তারপরে ভারতে বলছে কোন ধরনের খাদ্য বিপাকে অ্যামোনিয়া উৎপন্ন করে এ শর্করা বি প্রোটিন সি ফ্যাট ডি ভিটামিন তারপর কোশ্চেনটা দেখো কোন সত্যটি পপুলেশনের বৃদ্ধি ঘটায় এ ম্যাটালিলি বি প্রবাসন সি অভিবাসন ডি খাদ্যাভাব তারপর কোশ্চেন বাস্তুতন্ত্র উৎপাদক হলো এ সূর্য বি খাদ্য সি এটিপি ডি সবুজ উদ্ভিদ আচ্ছা তারপর কোশ্চেন যে প্রাণীটি দেহে সংবহন দেখা যায় সেটি হলো এ কেঁচো বি আশোলা সি শামুক ডিজিনুক আমি আবারও বলছি এই যে দাগানোগুলো আছে এগুলো কিন্তু ভুল হতে পারে এটা স্টুডেন্টরা করেছিল আমরা কিন্তু আমি তোমাকে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেব আচ্ছা দেখো তাহলে এটা হয়ে গেল এমসি কিউ পার্ট এবারে বিভাগ ক্ষয় দেয় কী আছে দুই দাগে কিন্তু এখানে দেখো ছটা কোশ্চেন থাকছে এসে কি ব্যাপারে ঠিক আছে নিজের প্রশ্নগুলি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছয়টি আচ্ছা এক নম্বরে বলেছে মানুষের পৌষ্টিক কোন অংশ থেকে এসিএল খরিত হয় মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয় দুই হচ্ছে সালের সংশ্লিষ্ট প্রধান রঞ্জুকটির নাম লেখো তিন হচ্ছে কোন মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে আচ্ছা তারপরে এখানে চারে হচ্ছে মিশ্র গ্রন্থি কী পাঁচ হচ্ছে ভিটামিন এর অভাবে কী রোগ হয় ছয় হচ্ছে এন এনার্জি কারেন্সি কারেন্সি কাকে বলে আচ্ছা সাথে হচ্ছে ব্যাপন চাপ কাকে বলে তাহলে এটা হয়ে গেলো এসি কিউ তারপর দেখো বি আছে কি শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটা সজীব কোষে ড্যাশ সংজ্ঞানুকে কোষের মস্তিষ্ক বলে দুই হচ্ছে লোহিত রক্তগণকে স্বাভাবিক আয়ু ড্যাশ তিন হচ্ছে এইচআইবি হল ড্যাশ রোগের ভাইরাস তারপর চার হচ্ছে পৃথিবীতে সঞ্চিত জলের ড্যাশ পারসেন্ট মিষ্টি জল পাঁচ হচ্ছে ফনি মানুষের গাছের ড্যাশ কাঁটায় রূপান্তরিত হয়েছে ছয় ড্যাশ প্লাস টু এইচ টু ও এখানে একটা অ্যারো এখানে একটা কেমিক্যাল ক্যালকুলেশন দিয়েছে তোমাদের তো এটাকে ব্যালেন্স করতে হবে সালেক সংশ্লেষ সিক সিক্স এইচ টুয়েলভ ওএস প্লাস সিক্স ও টু প্লাস ড্যাশ এটা তোমাকে করতে হবে কিন্তু ঠিক আছে এই ড্যাশগুলোতে তোমাকে অ্যান্সারটা বসাতে হবে আচ্ছা সাথে বলছে ফুসফুসের ধরণত ড্যাশ রক্ত থাকে তো এটা হয়ে শূন্যস্থান তোমাদের তোমরা দেখতে পেলে এটা বি সেকশানে এখানে শূন্যস্থান পূরণ যে কোনো পাঁচটা আছে তোমাদের স্কুলে যেরকম কোশ্চেন সেট করবে সে রকমভাবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম কোশ্চেন সেট করে তো এই স্কুলটা এই রকম কোশ্চেন সেট করেছে তাদের স্টুডেন্টদের জন্যে আচ্ছা তারপর দেখো সি হচ্ছে সত্যমিথ্যা নির্বূপণ করা সত্যমিত্রার মধ্যে কী কী দিয়েছে দেখো থ্রি ফ্রেটাস উদ্ভিদ বিদ্যারজনক প্যারেন কাইমা কলার কোর্সগুলি সজীব এটা সত্য কি মিথ্যা তোমাকে যাচাই করতে হবে আচ্ছা তিনে বলছে দাবানল বন ধ্বংসের একটি মানুষের কারণ। আচ্ছা চারে বলছে মানুষের অন্ত্রে কলি ভিটামিন সংশ্লেষ করে পাঁচে বলছে বাস্তবিন্দুর ক্ষুদ্রতম একক হলো পপুলেশন ছয় বলছে বিজ্ঞানী হেন্স ক্রেপস গ্লাইকোলাইসিস বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন সাথে হচ্ছে সূর্য শিশিরের পরজীবী পুষ্টি দেখা যায় আচ্ছা পরের কোশ্চেনগুলোতে দেখবো আমরা দেখো ডান ডানস্তম্ভ মেলাও দিয়েছে এটা এখানে পাঁচটা আছে ঠিক আছে বামস্তম্ভ ডানস্তম্ভ দিয়ে অপচিতি বিভাগ থ্রম্ব প্লাস্টিন স্বল্পমত্রিক মৌল দ্বিপদ দ্বিপত্র কবাটিকা অনুখাদক তোমাদের এখানের সঙ্গে মেলাতে হবে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে আর এখানে আছে এক দুই তিন চার পাঁচটা এখানেও পাঁচটা তো এখান থেকে তোমাদের ডান দিক দিক মেলাতে হবে কিছু কিছু ক্ষেত্রে এখানে কম করে দিয়ে এখানে অপশান একটা বেশি করে দেয় বাম বামস্তম্ভর দিকে এখানে ইয়ে দেয় এখানে বি দেয় তোমরা জানো সেটা একটা বা দুটো করে বেশি দেয় সেখানে কনফিউজ করার জন্যে মানে তোমাদের যাতে কনফিউশন হয় এই জন্য যে এটার মধ্যে এটা হবে কি এটা হবে তো তোমরা ঠিকঠাক করে ভালো করে পড়ে এটা দেখে কিন্তু নেবে ঠিক আছে তাহলে দেখো বিভাগ গ দেখো কী আছে তাহলে এখানে কিন্তু পাঁচ মার্ক ছিল এই যে বামস্তম্ভ স্তম্ভের মধ্যে এক গুণ পাঁচ আছে এখানে তো টোটাল পাঁচখানা আছে এই যে পাঁচখানা এই জন্যে পাঁচ মার্ক আচ্ছা বিভাগ গয়ে দেখো দিয়েছে টু মার্ক্সের কোশ্চেন এটা বারোখানা আছে টোটাল আছে চব্বিশ মার্কস এখানে দেখো চব্বিশ মার্কস দিয়েছে টোটাল টোয়েন্টি ফোর আচ্ছা নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এটা টু মার্ক্সের আছে বারোখানা তাহলে বারো দু চব্বিশ এক হচ্ছে দ্বিপদ নামকরণ কি উদাহরণ দাও অথবা এই দিয়েছে ট্যাক্সিনাম উপাদানগুলি কি কি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ফর ডাটা পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখা আচ্ছা অথবা অ্যানিডার বৈশিষ্ট্যগুলি কী কী তিনি উদ্ভিদের জলের গুরুত্ব লেখো চারে হচ্ছে ফটোলাইসিস কাকে বলে অথবা ই পথ কী আচ্ছা ইএমপি পথ কী এটা তোমরা দেখতে পা ইএমপি পথ কী আচ্ছা তারপরে দেখো পাঁচে হচ্ছে গদের দুটো গুরুত্ব লেখো অথবা কুইনাইন ও রেসারপিনের উৎস লেখো আচ্ছা তারপর খাদ্য জল জন্মহার বলতে কি বোঝায় এর অথবা তারপর কি আচ্ছা অঙ্গ অথবা জলের ভারসাম্য রক্ষায় রেচনের ভূমিকা নিউমোনিয়া রোগের কারণ উপসর্গ লেখো অথবা ডিপথেরিয়া রোগের কারণে সংক্রমণ পদ্ধতি লেখো আচ্ছা তারপর দেখছে হ্যালোজয়িক ও হ্যালোফাইটিক পুষ্টির পার্থক্য লেখো অথবা দিয়েছে কি ভিলাইকি এর এর অবস্থানও কাজ লেখা আছে তারপর এই দেখো বৃষ্টির জল তুমি কিভাবে সংরক্ষণ করবে তো এই কোশ্চেনগুলো তোমার কিন্তু টু মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট তুমি এই কোশ্চেনগুলো লিখে অ্যান্সারগুলো করে নেবে আর আমরা সম্ভব হলে অ্যান্সার কোনো একটা ভিডিওতে তোমাকে দিয়ে দেবো পুরোটা অ্যান্সার এবার দেখো বিভাগ ঘ বিভাগ ঘ কি থাকে এখানে নিজের প্রশ্নগুলো উত্তর দাও দুই গুণ বারো এখানেও কিন্তু টু মার্কসের কিছু কোশ্চেন আছে বারোটা আছে

চিহ্নিত চিত্র অঙ্কন করো মানুষের বৃক্ষর একক এটা তো জানো কি ঠিক আছে তারপর দেখো হেলিও দুটি বৈশিষ্ট্য লেখো রুই মাছের কোন পেশি দেখা যায় ধ্বংসের একটি কারণ ও তার ফলাফল দেখো এখানে হেলিও দুটি বৈশিষ্ট্য লেখে এখানে টু মার্কস রুই মাছের কোন পেশি দেখা যায় তার জন্য এক বন ধ্বংসের একটি কারণ তার জন্য এক মার্কস আর ও তার ফলাফল মানে ধ্বংসের ফলাফল তার জন্য এক মার্কস তাহলে দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ টোটাল পাঁচ মার্কস হয়ে গেল এর অথবা দিয়ে দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে তৃণভূমির খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও আর কি দশ শতাংশ সূত্র কি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা লেখো এটাতে টোটাল পাঁচ মার্কস আছে আচ্ছা তারপর দেখো তিন দাগে বলে যে অ্যান্টিজেন কাকে বলে অ্যান্টিবডির সহিত ইহার পার্থক্য কী অনাক্রমতা কী ইহার প্রকারভেদ করো ঠিক আছে অথবা দিয়ে যে টিকাকরণ কাকে বলে টিকা কে আবিষ্কার করেন ডিপিটি পুরো কথাটি কী টিকাকরণের গুরুত্ব লেখা এলে এগুলো কিন্তু পাল মার্ক্সের আরো দেখো পালমার্ক্সের আছে শক্তি কাকে বলে পারমাণবিক শক্তির উৎস কি এই শক্তির সুবিধাগুলি কি কি রোজকার জীবনে শক্তি সংরক্ষণের উপায়গুলি কি কি দেখো অথবা দিয়েছে জীব সার কাকে বলে সার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা কি মাইক্রোরাইজা কি তারপরে কোশ্চেন দেখো উদ্ভিদের রেচন পদ্ধ পদ্ধতি রেচন পদ্ধতি বর্ণনা করো ট্যানির উৎস ভূমিকা লেখো ধুনা কোথা থেকে পাওয়া যায় তারপর দেখো আর কিছু কোশ্চেন আছে সেটা হচ্ছে কি পদ্ধতি ধনাত্মক এটা কিন্তু অথবায় আছে ধেন তো দেখতে পাচ্ছ অথবা এ বি পদ্ধতি কি ধনাত্মক আর এচ কে কোন ঋণাত্মক আর এস সম্পূর্ণ রোগীর দেহে প্রবেশ করা হলে কি ঘট ঘটনা ঘটবে রক্ত চঞ্চন পদ্ধতি বর্ণনা করো আচ্ছা তারপর দেখো কি আছে অন্ধকার প্রথম স্থায়ী কার্বন যৌগটি কী ইহার অপর নাম কি এর সঙ্গে আছে কেলভিন চক্রটি লেখ নিচের চিত্রের মাধ্যমে দেখাও এগুলো সব কিন্তু ফাইভ মার্কসের সন্ধান কাকে বলে ইহার প্রয়োজনীয়তা কী টিসি এ চক্র কি প্রান্তীয় শোষণ কী তো বন্ধুরা এই ছিল তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের একটা সাজেশন খুব ইম্পর্টেন্ট সাজেশন এটা অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের ক্লাস নাইনে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে দেখবো আমরা অন্য একটা স্কুলের কোশ্চেন নিয়ে আলোচনা করবো তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যদি এই কোশ্চেনগুলো পেয়ে খুব উপকারিত হো তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে একটু লাইক করবে সাবস্ক্রাইব করে তোমরা চ্যানেলে বেল আইকানটা অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দেবে তাহলে কি এরকম ইম্পর্টেন্ট ভিডিও যখন আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে তাতে তোমরা উপকৃত হবে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং